সালনিরমে দমদমিয়া ডাম্পিং স্টেশনে মানে হামিয়া বুরুঙ্গ হর নাংমানি বাই আমসাই গানাঙ্গি নুকজাকা হকুকুপুলুং হর নাংমানি ককতমা মানে পাইথাগ ককটিশালো আমসাই থাঙ্গি সৈকিয়া ফায়ার সার্ভিসনি আদংর ডাম্পিং স্টেশনের সামুখলাইনে আদমরং সাক্ষার মুখরণ বাকিন মানে হেমিয়া বুরুঙ্গ হর নাংমানী পাটিখা ও পাটিমু পাইথাগো ফায়ার সার্ভিস আদমরং জাইতক মুবাই মানে হেমিয়া বুরুঙ্গ নাংমানী বথার জাকা হর কালকে ভোর চারটার দিকে তারা আমাদের ইনফর্ম করলো যে তারা এখানে নাকি একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে। তো ওই খবর পাই আমরা আইলাম, আওয়ার পরে দেখলাম এখানে মানে বিশাল এরিয়া নিয়ে সেটা তারা ওয়েস্টেজের মধ্যে যে কোনো কারণে আগুন লাগছে। এটা এখনও আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি, কমপ্লিট করলে বুঝতে পারবো যে কী বিষয়ে কীভাবে এখানে ইনসিডেন্ট হয়েছে। এখন আমাদের চারটা টিম আছে, এখানে চারটা টিম মিলে আমরা ফায়ার ফাইটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি, দেখা যাক এখন কতটুকু সময় লাগে। গতকাল থেকে কি অনবরত চেষ্টা করা হচ্ছে দমকল বাহিনীর তরফ থেকে আগুন নেভানোর জন্য? গতকাল থেকে আমরা তিনটা ইঞ্জিন কন্টিনিউ ধাপে ধাপে নেভানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু এটা ওয়েস্টেজ এবং বিশাল আকার একটু সময় লাগবে। এখন কত পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আছে? আগুনটা অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণে আছে, আগুনের কোনো সমস্যা হচ্ছে এখানে লোকাল পাবলিকের যে ধোঁয়াটা হচ্ছে এটা নিয়েই মেইন সমস্যা। হ্যাঁ, কিন্তু আগুনটা আমাদের নিয়ন্ত্রণেই আছে, কিন্তু ধোঁয়াটা তো এখানে প্লাস্টিক ম্যাটেরিয়ালস যে কারণে ধোঁয়াটা একটু বেশি, ওইটা নিয়েই তাদের সমস্যা। আমরা দেখছি তাদের কতটুকু আমরা হেল্প করতে পারি। আপনার পরিচয়টা স্যার? আমি ওসি শামলি বাজার ফায়ার স্টেশন। ধন্যবাদ স্যার। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।